এবারের প্রতিপাদ্য নিরাপদ মাছে ভোরব দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশকে সামনে রেখে সারা দেশের মতো কুড়ি গ্রামে ও মৎস্য সপ্তাহ দুই হাজার বাইশ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে শনিবার দুপুরে মৎস্য বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা মৎস্য কর্মকর্তা কালীপদ রায় এ সময় আরো উপস্থিত ছিলেন খামার ব্যবস্থাপক শামসুজ্জামান সদর উপজেলা মৎস্য কর্মকর্তা ইসমত আরা সহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া প্রতিনিধিগণ মৎস্য সপ্তাহ উপলক্ষে তেইশে জুলাই থেকে উনত্রিশ জুলাই পর্যন্ত সাত দিন ব্যাপী জেলায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এই মৎস্য সপ্তাহের কর্মসূচি পালন করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয় রিপোর্ট করেছেন কুড়িগ্রাম প্রতিনিধি রফিকুল ইসলাম এন টিভি